আমি দেখাচ্ছি এরপরে কী কী ফিটিং করছে কি মেশিন নিয়ে এসছে সবই দেখাচ্ছি ঠিক আছে তো তোমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো বন্ধুরা বলে রাখি তো বাগনান থেকে শ্যামপুর শ্যামপুর থেকে ওই আমি এসেছি জাস্ট আটান্ন গেট আটান্ন গেট থেকে অটো বা টোটো ধরলে তো ভাটা বললে পৌঁছে দেবে তো এখানে কালী পুজো উপলক্ষে এমটি মিউজিক নিয়ে চলে এসেছে তো এমটি মিউজিক পুরো ফুল সেট আপটা নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ তো ফিটিংয়ের কাজ এখানে চলছে তো উপরে র্যাক বাঁধার কাজ চলছে তো ষোলো পিস বক্স একসঙ্গে আনা হয়েছে দেখতে পাচ্ছ এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আট পিস বেশ আনা হয়েছে এবং উপরে দেখতে পাচ্ছ তো আট পিস আট পিস মিড আনা হয়েছে দেখতে পাচ্ছ এক দুই তিন চার ছয় সাত আট আট পিস মিড আনা হয়েছে এবং এই সাইডে তো দু এক এবং এক মুখোর র্যাক দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তো চার লাইন র্যাক বাঁধা হয়েছে উপরে দু লাইন র্যাক বাঁধা হয়েছে এবং উপরে তার উপরে আর এক লাইন র্যাক বাঁধার কাজ চলছে এবং এইদিকেও সেম রয়েছে তো ঠিক আছে এরপরে আমি মেশিন সেট আপটা দেখাচ্ছি তো মেশিন সেট আপ ফিটিংয়ের কাজ চলছে তো এরপরে আমি দেখাচ্ছি মেশিন সেট তো কী কী এনেছে এম টি মিউজিক নন্দকুমারীর সেট আপ তোমরা জানো তো এইদিকে বন্ধুরা বলে রাখি টুইটার র্যাক বাজানোর জন্য তো টুইটার র্যাক বাজানোর জন্য এদিকে কিন্তু নিয়ে চলে এসে স্ট্রেঞ্জারের মেশিনগুলি এটা এটিআই বারোশো দুই এবং এগুলো সবই সবই জানো তোমরা স্ট্রেঞ্জারের মেশিনগুলি রয়েছে পরপর পরপর সাজানো রয়েছে এবং তারপরে স্টেবিলাইজার সেকশান রয়েছে এক দুই তিন চার পাঁচ তো পাঁচখানা স্টেবিলাইজার রয়েছে এবং স্ট্রেঞ্জারের পিবি সি সেভেন জিরো ওয়ান রয়েছে এবং এটা একটা স্ট্রেঞ্জারের মেশিন রয়েছে এও টুইটার র্যাকের জন্য এবং এটিআই প্রো আনা হয়েছে এবং দেখতে পাচ্ছ সিএ টোয়েন্টি প্রো গাদা নিয়ে চলে এসছে এখানে সিএ টোয়েন্টি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তো ছখানা সিএ টোয়েন্টি এদিকে আছে তারপরে লাইনে চারটা স্টেবিলাইজার রয়েছে দেখতে পাচ্ছ এবং এইটা কিন্তু বন্ধুরা বলে রাখি এটা হচ্ছে প্রেসার বোর্ড তোমরা জানো আর এইটা হচ্ছে টোয়েন্টি আরও রয়েছে এক দুই তিন চার টোটাল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোখানা সিএ টোয়েন্টি এবং ওই দিকে একটা সিএ টোয়েন্টি রয়েছে তারপরে এই বেগ সাত হাজার আই তোমরা জানো সবাই তো এই বিগ সাত হাজার আই এক দুই তিন চারখানা নিয়ে আসা হয়েছে এবং সবই টোটাল এতগুলো মেশিন আনা হয়েছে কিন্তু ষোলো পিস বক্স বাজানোর জন্য তো বর্মন যেরকম নিয়ে গিয়েছিলো বাগদানে সেমভাবেই এখানে নিয়ে চলে এসছে শ্যামপুরে তো আটানা গেট থেকে জাস্ট আসতে হবে কনক ভাটা বলে একটা জায়গা আছে রক্ষাকালী পুজো উপলক্ষে তো তো পেছনে কিন্তু লাইন জোড়ার কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে বাজবে তো এরপরে আমি একটা বাজার ভিডিও অবশ্যই দেব আমার চ্যানেলে তোমরা অবশ্যই ফলো করে রাখো তোমরা কাল থেকে অনেক ভালোবাসা দিয়েছো তো আমি এমটি মিউজিক যখন এই সেটআপটা বেরিয়ে আসছিলো গত পরশু দিন সরি গতকালকে তো আমি কিন্তু গিয়েছিলাম গোডাউনে গোডাউন থেকে মালটা বেরিয়ে এসেছিলো সেই একটা ভিডিও দিয়েছি তোমরা অবশ্যই ভালোবেসেছো তো আর একটু ভালোবাসো আমাকে তো তোমাদের জন্য আমি দৌড়ে আসে দূর তো দেখতে পাচ্ছ ফুল সেটাপ পুরো ফিটিং হয়ে গেছে তো উপরে টুইটার র্যাকের কাজ চলছে তো দেখতে পাচ্ছ এবং পেছনে এ বক্সের পেছনে কিন্তু মেশিন জোড়ার কাজ চলছে বক্স জোড়ার কাজ চলছে তো এবং এদিকে এখানে কিন্তু বাজবে বন্ধুরা বলে রাখি টানা কিন্তু আজ থেকে পাঁচ তারিখ পর্যন্ত বাজবে তো ভবানী কিন্তু ভাড়া এরা ক্যান্সেল করে দিয়েছে আর একটা সেট আছে তো আমি বলেছিলাম কালকের একটা ভিডিওতে তো এমটি মিউজিকের তিনখানা সেট আপ ফোর ফোর সেট রয়েছে পপ তো দুটো সেট আপ এখানে নিয়ে চলে এসছে আর একটা সেট কিন্তু রয়েছে বন্ধুরা গোডাউনে রয়েছে সেটা কিন্তু কালকে চব্বিশ পরগনার উদ্দেশ্যে বেরিয়ে যাবে তো আমি চেষ্টা করব যদি কালকে বেরিয়ে যায় কালকে বিকালে তো আমি চেষ্টা করব চব্বিশ পরগনার বেরিয়ে যাওয়ার একটা ভিডিও দিতে তো ঠিক আছে তো পুরো তোপরা দেখে নাও তো পুরো তোর পুরো ফিটিংয়ের কাজ চলছে খুব সুন্দর করে ফিটিং কাজ হয়েছে কিন্তু তো পুরো বর্মন বর্মন যেরকম লুকটা নিয়েছিল তো সেম লুকটা নিয়েছো দেখতে পাচ্ছ বন্ধুরা তো ক্যামেরাতে আসছে না তো তোমরা জানো খুব বড়ো তো আর আর ষোলো পিস মাত্র তো ষোলো পিস মাল আমি বলেছিলাম নিয়ে চলে আসবে তো নিয়ে চলে এসছে তো পরশু দিন কালকে সেটা বেসছে আট পিস আজকে আট পিস নিয়ে এসছে দিয়ে এখানে ফিটিং চলছে কিছুক্ষণের মধ্যে বাজার শুরু হবে তো ছেড়ুয়াতে আমরা দেখে পাল পাল্টা করে আমরা কিন্তু খতরনাক একটা লুক দেখেছিলাম তার থেকেও খতরনাক লুক কিন্তু এখানে নিয়েছে কারণ এমটি মিউজি ওখানে কিন্তু বেশ ছিল ছখানা বেশ ছিল কিন্তু এখানে আটখানা বেশ নিয়ে চলে এসছে এবং মিট নিয়ে এসছে কিন্তু টপ যেটা টপ বলি মিট তো এখানে কিন্তু আটখানা মিট নিয়ে এসছে এবং টুইটার র্যাক দিয়ে খুব সুন্দর করে সাজানো চলছে উপরে দেখতে পাচ্ছ আরও এক লাইন এক রেডি চলছে তো ঠিক আছে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো এরপরে আমি একসঙ্গে পরবর্তী আর একটা ভিডিও দিয়ে দেবো তো সেই ভিডিওতে কীরকম স্পিকার চেক করায় কীরকম রেজাল্ট হয় কীরকম এলাকার কম্পন ধরাতে পারে সেটাই দেখার ব্যাপার ঠিক আছে তো তোমরা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ডিজে মহারাজ ব্লগ এই চ্যানেলটি তো ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই তোমরা দেখতে হবে এই ভিডিওটা এবং পরের ভিডিওটা দেখতে হবে পরপর সবই ভিডিও দেখতে হবে আমার ঠিক আছে তো বাই তো ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে